একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলওয়ার হোসেন সাইদি মারা গেছেন। রাত 8:40 মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের চিকিৎসক। গতকাল কাশিমপুর কারাগারে বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে গাজীপুরে ও পরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। 2010 সালের 29 জুন রাজধানীর শাহিনবাগের বাসা থেকে গ্রেফতার করা হয় সাইদিকে। মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, অগ্নি সংযোগ, লুণ্ঠন, ধর্মান্তর করা সহ মানবতা বিরোধী অপরাধের 8টি অভিযোগ প্রমাণিত হলে 2013 সালের 28 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। পরে আসামি ও রাষ্ট্রপক্ষের করা 2টি আপিল আংশিক মঞ্জুর করে বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের মতে 2014 সালের 17 সেপ্টেম্বর সাইদিকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে সংক্ষিপ্ত রায় ঘোষণা করে আপিল বিভাগ।